জীবনটা বেশ ভালোই চলছিল হাসিতে খুশিতে ভরা ছিল এই জীবনটা হঠাৎ করে জীবনের ছন্দ পতন আমি নিরাশ হয়ে পড়েছি আমার জীবনের সব কিছু উল্লট পালট করে দিয়েছে আমার জীবনটা ছন্দহীন হয়ে গেছে আমি দুঃখিত অত্যন্ত মর্মাহত ইয়েস দর্শক বন্ধু আপনার জীবন থেকে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে দিয়ে চলে গেছে এখন সে আপনার নয় অন্য কারোর হয়ে গেছে যে সমস্ত ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে তাদের ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত দুঃখজনক বিষয় অত্যন্ত বেদনার এবং মর্মাহত তাহলে কি এই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনা যাবে না অবশ্যই বের করে আনা যাবে আর তার জন্যই হচ্ছে আজকের টোটকা শুধুমাত্র নাম দিয়ে একটি কাজ আপনাকে করতে হবে চব্বিশ ঘন্টায় আপনার যে ভালোবাসা যে আপনাকে ছেড়ে নিয়ে চলে গিয়েছিল। শুধু আপনাকেই সারা জীবনের জন্য চাইবে চলুন জেনে নিয়ে যাক বিশ্লেষণ আপনারা দেখছেন বাংলার সবচেয়ে জনপ্রিয় তন্ত্র ও জ্যোতিষের এক নাম্বার চ্যানেল জ্যোতিষী দ্রোণাচার্য জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি প্রেস করুন নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে আমার অনুষ্ঠান দেখো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো এবং আনন্দে আছো ইয়েস দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা এবং আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরুদ্রণাচার্যের অনুষ্ঠান আমি প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমি সব সময় চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে যাতে আমার প্রত্যেকটি ইউটিউবারের দর্শক আমার সাবস্ক্রাইবার প্রত্যেকে যাতে ভালো থাকে এবং এই টোটকাটা করে উপকৃত হয় কারণ উপকার করাটাই হচ্ছে আমার পরম ধর্ম বলে আমি মনে করি দর্শক বন্ধু এই ইউটিউবের প্ল্যাটফর্মে আমি যে সমস্ত টোটকাগুলো দিয়ে থাকি সেগুলো বেদ বেদান্ত পুরাণ উপনিষদের মতন বড়ো বড়ো বিভিন্ন থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিয়ে থাকি তার সাথে সাথে একটা কথা আমি বলে থাকি দর্শক বন্ধু কি বলে থাকি না তোমার বেঁচে থাকা রসদ আমি তোমাদের হাতে তুলে দিই এস দর্শক বন্ধু আজকের যে ক্রিয়াটা আমি বলবো সেই ক্রিয়াটা অত্যন্ত শক্তিশালী ক্রিয়া শক্তিশালী ক্রিয়া এই কারণে আমি বলছি প্রত্যেকটাই শক্তিশালী ক্রিয়া আজকেরটাও অত্যন্ত শক্তিশালী ক্রিয়া তার কারণ হচ্ছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে তোমার জীবনে যখন কোনো অঘটন ঘটছে অঘটন ঘটছে মানে না তোমার ভালোবাসা তোমার জীবন থেকে সরে চলে গেল তুমি প্রচুর চেষ্টা করো সে ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারছো না বা কাউকে ভালোবাসছো কিন্তু উল্টো দিক থেকে সাড়া পাচ্ছ না সেটা বিবাহিত জীবনের দাম্পত্য সুখ হোক স্বামী স্ত্রীর যে বোঝাপড়া অ্যাডজাস্টমেন্ট অথবা বিবাহিত জীবনের পূর্বে যে প্রেমের সম্পর্ক ভালোবাসার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক সেটা নষ্ট হয়ে গেছে সেটাকে ফিরিয়ে আনতে হবে সেটাকে জুড়তে হবে তাকে টেকাতে হবে তার রসদটা আমি তোমাদের হাতে তুলে নিই আজকের টোটকাটা হচ্ছে সেরমে একটি টোটকা কি করতে হবে প্রথমেই বলবো যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে এবং বলে রাখি দর্শক বন্ধু প্রত্যেকে মনে রাখবে যে একদিনই এই ক্রিয়াটা করতে হবে তার আগে বলে নেবো যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন এই ভিডিও দেখছো প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করে রাখো যাতে আগামী দিন নতুন ভিডিও আপলোড করলে অবশ্যই তোমরা দেখতে পাও এতে তোমাদেরই সুবিধা হবে ভালো লাগলে একটা লাইক দেবে এবং যত পারো শেয়ার করবে এনিওয়ে ফিরে আসি বিশ্লেষণে এর জন্য কি করতে হবে না কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে যে একটা কলা ইয়ে দর্শক বন্ধু যে কলা আমরা খাই কলাটা হতে হবে কিন্তু পাকা বর্তমান কলা হোক সিঙ্গাপুরি কলা হোক কাঁঠালি কলা হোক যে কোনো একটা কলা নিখুঁতভাবে কিনে এনে রাখতে হবে বা যদি কারো বাড়িতে থেকে থাকে সেটা তো হবে কিন্তু কোন রকম কলার একটু জায়গা হয়তো পচে গেছে সেটা যেন না হয় নিখুঁত পাকা কলা তার সাথে সাথে এই রকম একটা পরিমাণ মতো হলুদ সুতো আমি যেরকম দেখাচ্ছি এরকমই হতে হবে তার কোনো মানে নেই একটা হলুদ কালারের সুতো পরিমাণ মতো নাম্বার দুই হচ্ছে একটা তুলসী পাতা তুলসী পাতাটা আগে থেকেই তুলে রেখে নেবে কী বলেছি দর্শক বন্ধু ক্রিয়াটা যে কোনো দিন করা যাবে এবং কখন করতে হবে যে কোনো দিন করা যাবে বাট কিন্তু এটা করতে হবে স্নান করার পরে স্নান করলে শুদ্ধভাবে শুদ্ধ বসতে বাড়ির যে কোনো একটা জায়গায় পূর্ব দিকে অথবা উত্তর দিকে এই জিনিস যেগুলো বললাম সেইগুলোকে সংগ্রহ করে নিয়ে বসলে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে আমি যেহেতু স্টুডিওতে শ্যুট করছি দর্শক বন্ধু অনেক ক্ষেত্রেই আমি ক্ষমা প্রার্থী আমি যদি কোনো জিনিস নিয়ে প্র্যাকটিক্যাল দেখাতে যাই অনেক ক্ষেত্রেই সেটা অসুবিধে হয় এখানে ক্যামেরার অনেক ব্যাপার থাকে লাইটের ব্যাপার থাকে স্ক্রিনের ব্যাপার থাকে এডিটের ব্যাপার থাকে তো সুতরাং অনেক ক্ষেত্রে অসুবিধে হয় আমি এটা ধরে নিচ্ছি যে এটা একটা পাকা কলা ঠিক আছে পাকা কলাটা কি বাইরের দিকটা পুরো খোসা আছে আবারও বলে দিচ্ছি দর্শক বন্ধু এই প্রসঙ্গে একটা কথা বলি অনেকেই রিপিট করি বলে অসন্তুষ্ট হয় অনেকে আবার বলে না গুরুজি আপনি রিপিট করেন আমাদের ভীষণ ভালো লাগে যে আপনি মন দিয়ে প্রাণ দিয়ে অন্তর দিয়ে আমাদেরকে বোঝান আমাদের জন্য যে আপনি ভাবেন আমরা যে এইটা করে উপকৃত হব সেইটা যে আপনি ভাবেন এটা আমাদের অবশ্যই ভালো লাগে সুতরাং আমি বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে দেখতে যাই হোক এটা ধরে নিন একটা পাকা কলা পাকা কলার যে বাইরের দিকের খোসাটা এই খোসাটাকে দুটোভাবে ছাড়াতে হবে দুটোভাবে বলতে ধরে নিন এটা একটা পাকা কলা পেনটাকে দিয়ে আমি দেখাচ্ছি এই কলাটাকে দুদিকের দুটো খোসা বাম দিকের একটা খোসা ডান দিকের একটা খোসা দুটো খোসাকে ছাড়ালেন ছাড়িয়ে দরকার হয় মেঝেতে বসে আপনি আসন বিছিয়ে যে করছেন একটা পাত্রের উপরে কলাটাকে রাখলেন রেখে কি করবেন না রেখে দিয়ে যে তুলসী পাতাটা বলেছি তুলসী পাতার যে ডাঁটিটা হয় তুলসী পাতার ডাঁটি দিয়ে কলার খোসা আবারও বলেছি আপনার বাম দিক মানে কলারও বাম দিক আপনার ডানদিক মানে কলারও ডান দিক তাহলে কলার বাম দিকের খোসা এবং ডানদিকের খোসা বাম দিকের খোসাটাকে ছাড়িয়ে রেখে দিয়েছেন ডান দিকের খোসাটাকেও ছাড়িয়ে রেখে দিয়েছেন তুলসীর ডাঁটাটাকে নিলেন তুলসীর ডাটাটাকে নিয়ে কি করতে হবে না একদিকে অর্থাৎ আপনি বাম দিকে লিখবেন যাকে আপনি বস করতে চাইছেন তার নাম বাম দিকের খোসাটায় আর ডান দিকের খোসাটায় আপনি আপনার পুরো নামটা লিখবেন আবারও একবার রিপিট করছি কলাটাকে যে খোসাটাকে দুভাগে এরমভাবে ভাগ করেছেন ধরুন এইটা বাম দিকের খোসা এই বাম দিকের খোসার ভেতরে তুলসী পাতার ডাঁটাটা দিয়ে এটা দর্শক বন্ধু এখানে মনে রাখতে হবে আপনি যে নামটা লিখছেন সেটা কিন্তু স্পষ্ট অক্ষরে হবে না আপনি জাস্ট তুলসী পাতার যে ডাঁটাটা আছে বা ডাঁটিটা হয় ডান ডাঁটা হয় সেইটাকে দিয়ে জাস্ট নামের অক্ষরগুলো লিখে যান স্পষ্ট পড়ার কোনো দরকার নেই অস্পষ্ট অর্থাৎ ইনভিজিবল অদৃশ্য হলেও হবে অসুবিধে কিছু নেই আপনি জাস্ট পুরো নামটা লিখে গেলেন বাম দিকের কলার খোসাটা যেটা তার ভেতর দিকে যেমন বসকারীর বললাম পুরো নামটা লিখতে তেমনি কলার ডান দিকের খোসার ভেতরের দিকেও ওই তুলসী পাতার ডাঁটিটা দিয়েই বা ডাঁটাটা দিয়ে আপনি আপনার পুরো নামটা লিখলেন লেখার পর তারপর কলাটাকে উপরে হাতে তুলে নিলেন নিয়ে কি করলেন খোসা যেরকম ছিল এরকমভাবে দুটো খোসাকে বন্ধ করলেন দুটো খোসাকে দুদিক দিয়ে কলাটাকে বন্ধ করে যে হলুদ কালারের সুতো বলেছি ধরে নিন এইটা একটা কলা ডাঁটি দুটো দুপাশ দিয়ে নামটা লেখা হয়ে গেল বন্ধ করলেন বন্ধ করার পর তারপর নির্দিষ্ট কোনো সংখ্যা নেই সুতোটাকে জাস্ট এইভাবে কলার খোসাটাকে জাস্ট দু দিয়ে বন্ধ করে এইভাবে জড়িয়ে নিলেন জড়িয়ে নেবার পর তারপরে আপনি কি করবেন না তারপরে কলাটাকে এরকম ডান হাতে আপনি ধরলেন পুরুষ অথবা নারী যেই এই বশীকরণের ক্রিয়াটা করুন না কেন উভয়ের ক্ষেত্রেই বললাম কলার খোসার বাম দিকে বস্কারীর নাম ডান দিকে নিজের পুরো নাম এবং কলাটা পুরুষ অথবা নারী যেই এই ক্রিয়াটা করবে তার ডান হাতে সুতোটা বেঁধে দেবার পর হলুদ কালারের সুতোটা বেঁধে দেবার পর কি করবে ডান হাতে এই করে কলাটা নেবে যে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে স্ক্রিনের দেয়া মন্ত্রটা স্পষ্টভাবে বার জপ করবে বার জপ করা হয়ে গেলে এবং মনে রাখতে হবে তুমি কি জন্য করছো এই কাজটা গুরুজি আপনি তো বলতে ভুলে গেছেন তাহলে কি হবে বলেছি আমি বলতে ভুলে গেলেও তুমি কি জন্য করছো কাউকে ফিরিয়ে আনতে চাইছো কাকে যে তোমার লাইফ পার্টনার যে তোমার সারা জীবনের সব কিছু যার জন্য তোমার ঘুম চলে গেছে খাওয়া চলে গেছে নিজেকে পর্যন্ত চিনতে পারছো না তাকে ফিরিয়ে আনতে চাইছ তার মুখটা স্মরণ করতে হবে গুরুজি বলুক আর না বলুক তাহলে তার নাম স্মরণ করতে করতে একুশবার এই মন্ত্রটা জপ করবে জপ করা হয়ে গেল জপ করার পর ওইখান থেকে উঠে কলাটাকে তোমার যে দেবদেবী আছে ঠাকুর দেবতা যিনি আছেন যদি পারো ঠাকুরের স্থানে ওই সুতোপাতা অবস্থায় কলাটাকে রেখে দাও যদি তোমার ঠাকুরের জায়গায় রাখতে অসুবিধে হয় বা এটা তো যে কোনো ধর্মের মানুষই এই ক্রিয়াটা করতে পারবে তাহলে অন্য ধর্মের মানুষ বলবে আমাদের তো ঠাকুর দেবতা নেই সেক্ষেত্রে যে কোনো একটা জায়গা অর্থাৎ ভালো জায়গাতে এটাকে রেখে দেবে কতক্ষণ রাখতে হবে চব্বিশ ঘন্টা যদি মনে করো যে আজকে তুমি ধরে নিলাম তুমি বলেছি কি যে কোনো দিন করা যাবে তাহলে তুমি যে কোনো সোমবারে এই ক্রিয়াটা করছো তাহলে সোমবার দিন সকাল তুমি এগারোটায় ক্রিয়াটা করলে এগারোটার সময় ক্রিয়াটা করতে করতে ধরো তোমার দশ মিনিট বা পনেরো মিনিট লাগলে তাহলে সকাল এগারোটা পনেরো মিনিটে যে তুমি কি বললাম ঠাকুর দেবতার কাছে রাখো বা অন্য কোনো ভালো জায়গাতেই কলাটাকে রেখে থাকো চব্বিশ ঘন্টা অর্থাৎ সেই দিনের সোমবার সকাল এগারোটা বেজে পনেরো মিনিট থেকে মঙ্গলবার এগারোটা বেজে পনেরো মিনিট চব্বিশ ঘণ্টা সেই জায়গাতেই থাকবে চব্বিশ ঘন্টা পর কি করতে হবে না চব্বিশ ঘন্টা পর যে কোনো অবস্থাতেই তুমি থাকো না কেন ওই কলাটাকে সুতোটা খুলে নিয়ে যে কোনো পশুকে তুমি খাইয়ে দেবে যে কোনো পশু গরু ছাগল কুকুর যাকে পারবে তুমি খাইয়ে দেবে খাওয়া খাওয়ানোর পর সুতোটাকে যে কোনো একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে ফেলে দিয়ে চলে আসো অথবা এই ক্ষেত্রে একটা অপশানাল আছে কি অপশান আছে না গুরুজি আমি হয়তো কোনো পশুকে খাওয়াতে পারলাম না তাহলে কি তাদের কোনো ব্যবস্থা আছে আছে সেক্ষেত্রে তখন সুতোটাকে না খুলে ওই সুতো বাঁধা অবস্থায় কলাটাকে কি করতে হবে কোনো প্রবাহমান জলে অর্থাৎ নদীতে পুকুরে গঙ্গায় এই রকম কোনো একটা জলে তোমাকে কলাটা ওই সুতোটা বাঁধা অবস্থায় কলাটাকে ভাসিয়ে দেবে এরম করে ছুঁড়ে ফেলবে না ভাসিয়ে দিয়ে চলে আসবে যে কোনো মানুষ এই ক্রিয়াটা করবে আবারও বলছি দায়িত্ব নিয়ে হান্ড্রেড পারসেন্ট তাকে ফিরে আসতেই হবে শুধু আপনাকেই চব্বিশ ঘন্টা চাইবে আপনি ময় হয়ে উঠবে তার জীবন আপনি অনেক সময় বিরক্ত হয়ে যাবেন গুরুজি কী এমন টোটকা দিলেন এ তো আমার পেছু ছাড়তে চাইছে না আর সেই দিন হবে আমার সার্থকতা ভিডিওর দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ করে দেখো যাদের দাম্পত্য জীবনের সমস্যা যারা মনে করছো যে আমাদের সম্পর্কটা ডিভোর্সের জায়গায় পর্যন্ত চলে গেছে সেটা বিবাহিত জীবনে অথবা যদি মনে হয় বিবাহের আগে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা আমার বন্ধুরা আমার বান্ধবীরা ভালোবাসার ক্ষেত্রে ধোকা খেয়েছ আঘাত খেয়েছ ভেঙে পড়েছ নিজেকে কোনোভাবেই যেন পরিবর্তিত করতে পারছ না প্রত্যেকের জীবনে মিরাকেল ঘটবে যে কোনো ধর্মের মানুষ যে কোনো নারী পুরুষ এই ক্রিয়াটা করতে পারবে এমনকি যাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে পারিবারিক জীবনে এমন অনেক ছোটো ছোটো ঘটনা থেকে থাকে যে শাশুড়ির সঙ্গে বৌমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না যায় যায় বিবাদ বাবার সঙ্গে হয়তো ছেলের মণিমনা হচ্ছে না বাবার সঙ্গে হয়তো কোনো কারণে জামাই বা অন্য কারোর বনিমানা হচ্ছে না অর্থাৎ শ্বশুর জামাইয়ের ক্ষেত্রে বলছি সেক্ষেত্রেও তারা কিন্তু এই ক্রিয়াটা প্রয়োগ করতে পারবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমি সব সময়ের জন্য চাই প্রত্যেকটা জীবন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পরিবার সুখে থাকুক এই টোটকা প্রয়োগ করে মন্ত্রটা স্টিলে দেখাচ্ছে মন্ত্রটা হলো ওং দ্রাং দ্রিং দ্রৌং গুরবে নম 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 ওং দ্রাং দ্রিং দ্রৌং স গুরবে নম ওং দ্রাং দ্রিং দ্রৌং গুরবে নম এতবার উচ্চারণ করে আমি দেখিয়ে দিলাম স্পষ্টভাবে সুন্দরভাবে উচ্চারণ করবে একুশবার আর তার সাথে সাথে কী দরকার শ্রদ্ধা বিশ্বাস ভক্তি কার উপর যদি আমাকে মেনে থাকো আমার উপর এবং সর্বোপরি মা তারা এবং বাবাগুরু বাপদিবে রূপ দেব দেখো না মুখের হাসি ফুটে যাবে জীবনটাই পাল্টে যাবে কোথায় থেকে কোথায় নিজেকে নিয়ে চলে যাবে তুমি নিজেই ভাবতে পারবে না এনিওয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি অত্যন্ত ব্যস্ততার সঙ্গে দিন কাটাই ফোন ধরতে পারি না এবং তার জন্য ক্ষমা প্রার্থী সুতরাং আমাকে ফোন না করে হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ বা ভয়েস কল ভিডিও কল না করে ফেসবুকে প্রোফাইলে এবং ইনস্টাগ্রামে আমাকে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড অ্যাট দ্য রেট জ্যোতিষগুরু দ্রোাচার্য বলে ফলো করে ওখানে মেসেজ করো আস্তে আস্তে আমি প্রত্যেককে উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব আজকে অনুষ্ঠান শেষ করছি দীর্ঘায়িত করছি না দেখা হবে আবার অন্য কোন নতুন এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বামদেবের কাছে একটাই প্রার্থনা তোমরা প্রত্যেকে ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো এবং অবশ্যই যে ক্রিয়া করতে যাচ্ছ সেই ক্রিয়ায় সফলতা লাভ করো শেষ করলাম আজকের মতো অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা জয় 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 জয় তারা